কে সেই ব্যক্তি যে সর্বপ্রথম মহাকাশ বা নবমণ্ডল সম্পর্কে বিভিন্ন তথ্যাদি মানব জাতিকে জ্ঞাত করেছিল? এসআরএসসি ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলে আমি জামিল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শকবৃন্দ, সৌরজগৎ নিয়ে গবেষণা বা সৌরজগৎ নিয়ে নূতন নূতন তথ্য জানার কৌতূহল প্রাচীন কাল থেকেই মানুষের মধ্যে রয়েছে। আগেকার দিনে মানুষের এই বিষয়গুলো জানার কৌতূহল থাকলেও ধর্মগ্রন্থে থাকা তথ্যগুলো গবেষণা ছাড়াই মানুষ শুদ্ধ মনে করত। ধর্মগ্রন্থে থাকা কথাগুলোকে গবেষণা ছাড়াই শুদ্ধ মনে করার কারণেই বিজ্ঞানী গ্যালিলিওকে তারা প্রাণদণ্ড দিয়েছিল। বিজ্ঞানী গ্যালিলিও এর গবেষণা বাইবেলের সঙ্গে মিল না হওয়ার কারণেই তাকে শাস্তি ভোগ করতে হয়েছিল। যে সকল ধর্মগ্রন্থে নবমণ্ডল বা মহাকাশের বিষয়ে সরাসরি কোনো কথা পাওয়া যেত না, সেই সকল ধর্মগ্রন্থের বিশ্বাসীরা বা ধর্মাবলম্বীরা এই সৌরজগৎ সম্পর্কে কোনো জ্ঞান আহরণ করার কৌতূহল প্রকাশ করত না। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান অসম্পূর্ণ আর বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ। আমরা ইতিহাস পড়লে পাই যে গ্রিক দার্শনিক পাইথাগোরাস, যিনি খ্রিস্টপূর্ব 570-এর দিকে জন্মগ্রহণ করেছিলেন, তিনি সর্বপ্রথম বলেছিলেন যে পৃথিবী গোলাকার। তো সেই খ্রিস্টপূর্ব 570 থেকে আজ অবধি যদি আমরা লক্ষ লক্ষ বিজ্ঞানীগণের গবেষণার কথা উল্লেখ করি, তাহলে তো সে কাজটা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আজকের ভিডিওতে আমি সৌরজগৎ সম্বন্ধে এমন একটি প্রমাণিত তথ্য তুলে ধরব যা আজ পর্যন্ত হয়তো আপনাকে কেউ বলেনি বা আপনাকে কেউ বুঝিয়ে বলেনি। এই সৌরজগৎটি কেমন, এই সৌরজগৎটি কীভাবে সৃষ্টি হয়েছে, সৌরজগতে বা নবমণ্ডলে থাকা বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, তারকারাজি ইত্যাদি কীভাবে নবমণ্ডলে টিকে আছে, এগুলি এভাবে চিরকাল ব্যাপী থাকবে নাকি একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, এই সকল কথা ও গবেষণা নিয়ে আবিষ্কার সম্বন্ধীয় বিতর্ক সুদূর প্রাচীন কাল থেকেই চলে আসছে। কে সর্বপ্রথম বলল বা কে সর্বপ্রথম আবিষ্কার করলো, এই কথা নিয়েই বেশি টানাটানি দেখা যায়। আবিষ্কারকের ধর্ম ও ধর্মগ্রন্থে থাকা কথা নিয়ে বেশি গর্ববোধ করতে দেখা যায়। যারা গবেষণা করে ও আবিষ্কার করে হয়তো তারা ধর্মের কূপে পতিত হয় না, কিন্তু সাধারণ মানুষেরাই সুদূর প্রাচীন কাল থেকেই বিজ্ঞানকেও ধর্মের রং দেওয়ার চেষ্টা করে আসছে। উদাহরণস্বরূপ আমি এখানে একটি ঘটনা তুলে ধরব, তারপর আমি আমাদের মূল বক্তব্যে চলে যাব। তাই আপনাদেরকে একটি অনুরোধ করছি যে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে এমন একটি তথ্য জানতে পারবেন যা হয়তো আপনাকে এর আগে কখনো কেউ বলেনি বা বললেও বুঝিয়ে বলেনি, সেজন্য আপনি সেই বিষয়টি জানতে পারেননি, বুঝতে পারেননি, ঠিক আছে? তো কথা হচ্ছে কি, আমি বলেছিলাম একটি উদাহরণের কথা বলবো, উদাহরণস্বরূপ একটি ঘটনার কথা বলবো। সেই কথাটি হচ্ছে, দেখুন, আমরা সবাই জানি যে 1969 সালে নাসা চন্দ্র জয় করেছিল। এ বিষয়ে বিশদ বক্তৃতা দেওয়ার প্রয়োজন মনে করছি না, শুধুমাত্র সংক্ষেপে বলে যাব, যেহেতু একটি উদাহরণের কথা বলবো সে কথা বলেছি। তো আবারও বলছি যে 1969 সালে আমেরিকা চন্দ্র জয় করেছিল, কিন্তু আমেরিকার সেই চন্দ্র জয় বা চন্দ্রে পা রাখার বিষয় নিয়ে পুরো বিশ্ব মহলে একটি সংশয় রয়েছে। বিশেষ করে রাশিয়া আমেরিকার এই চন্দ্র অভিযান নিয়ে অনেক বড় প্রশ্ন তুলেছে। এই চন্দ্র অভিযানকে সত্য প্রমাণিত করার জন্য বা বিভিন্ন বিষয় তুলে ধরার জন্য বিশ্বে মুসলিম জাতিকে বুকা বানানো হয়েছে। মুসলিম জাতির অনেক মুসলিম সাধারণ মানুষের মুখে প্রচলিত রয়েছে যে নীল আমরষ্টং নাকি চন্দ্রে যাওয়ার পর চন্দ্রের মধ্যে ফাটল দেখেছেন, তারপর সেখানে আজান ধ্বনি শুনেছেন, তারপর পৃথিবীতে ঘুরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো এই বিষয়গুলো হচ্ছে কি, যে বিজ্ঞানকেও ধর্মের রঙে রঙিন করার চেষ্টা করা। তো চলে আসি আমরা আমাদের মূল বক্তব্যে। অনেক বড় বড় বক্তার কথায় শুনবেন, দ্য স্টার্স, দ্য প্ল্যানেটস, দ্য সান, দ্য মুন অ্যান্ড দ্য আর্থ অন উইচ উই লিভ, দিস দে কল্ড অ্যাজ দ্য বিগ ব্যাং। দ্য গ্লোরিয়াস কোরআন mentions this in a nutshell 1400 years ago. অমুক আবিষ্কার, তমুক আবিষ্কার, এই তত্ত্ব, সেই তত্ত্ব, এই কয়েকদিন আগে বিজ্ঞান আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা তো এগুলো 1500 বছর আগে পবিত্র কোরআনে পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনের মাধ্যমে এগুলো 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন। এই কথা আর বিরোধীরা তৎক্ষণাৎ বলে উঠে যে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু আবিষ্কার করলেন না কেন? তাছাড়া তারা আরও বলে যে 1500 বছর আগে কেন খ্রিস্টপূর্ব 507-এ
গ্রিক দার্শনিক পাইথাগোরাস তো পৃথিবীকে গোলাকার হিসাবে বলেছিলেন, তিনি তো প্রথম এই তত্ত্ব আবিষ্কার করেছিলেন। তাহলে 1500 বছর আগে কেন, আজ থেকে তো 2500 বছর আগেও আমরা এই কথাগুলো, এই তত্ত্বগুলো এই মানুষের মুখ থেকে, দার্শনিকদের মুখ থেকে পেয়েছি, বা আরও অনেক অনেক ঐতিহাসিক উদ্ধৃতি দিয়ে দেন তারা, কিন্তু কোনো বক্তাই আপনাকে বলেন নাই বা আপনি হয়তো চিন্তাও করেন নাই যে পবিত্র কোরআনের আয়াতগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাত্র 1500 বছর আগে নাজিল হলেও এই পবিত্র কিতাবে আগেকার অনেক নবীগণের বক্তব্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোট হয়ে এসেছে। প্রত্যেকজনের কথা বলতে গেলে তো অনেকটা সময়ের প্রয়োজন। আমি এখানে মাত্র একজনের কথা যদি বলি, তাহলে তিনি হচ্ছেন নূহ আলাইসাল্লাম, যার কথা কোরআন শরীফে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোট হয়েছে। নূহ আলাইসাল্লামের কথা শুধুমাত্র যে কোরআনে এসেছে তা নয়, বাইবেলেও নূহের কথা পাওয়া যায়। বুক অফ জেনেসিসেও 6-9 পরিচ্ছেদেও নূহ এর কথা পাওয়া যায়। বিভিন্ন ধর্মগ্রন্থ ও প্রত্নতত্ত্বের গবেষণা অনুযায়ী প্রমাণ পাওয়া যায় যে নূহ আলাইসাল্লামের প্লাবনের সময় হচ্ছে আনুমানিক 2000-2500 খ্রিস্টপূর্বাব্দ, তার মানে আজ থেকে প্রায় 5000 বছর পূর্বের কথা। পবিত্র কোরআনের একটি সুরা হচ্ছে নূহ, সেই সুরায়ের 15-16 আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে নূহ আলাইসাল্লাম তার জাতিকে বলিতেছেন, তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে 7 স্তরে বিন্যস্ত করে আকাশ সৃষ্টি করেছেন? ওগুলোর মধ্যে চাঁদকে আলো এবং সূর্যকে প্রদীপ হিসাবে স্থাপন করেছেন। তো পবিত্র কোরআনে এই যে কোটেশন এসেছে, এই যে কথা নূহ আলাইসাল্লামের কথা যে তিনি তার জাতিকে বলেছিলেন, তোমরা কি দেখো না যে আল্লাহ পাক 7 স্তরে কিভাবে আকাশকে স্থাপন করেছেন, কিভাবে তিনি চন্দ্রকে আলো এবং সূর্যকে প্রদীপ বানিয়ে স্থাপন করেছেন, এই কথাগুলো যে 1500 বছর আগে আমাদের পৃথিবীতে এসেছে এ কথা তো নয়, এটা তো অনেক আগের কথা। 5000 বছর আগে নূহ আলাইসাল্লাম তার জাতিকে বলেছেন এই কথাগুলো, এ পৃথিবীর বুকে প্রায় 5000 বছর পূর্বে নূহ আলাইসাল্লাম তার জাতিকে বলেছেন। তো একটি কথা এখানে এসে যায় যে নূহ আলাইসাল্লাম কেনই বা তার জাতিকে আল্লাহর প্রতি দাওয়াত দেওয়ার জন্য নবমণ্ডলের বিষয়ে আলোচনা করবেন, মহাকাশ সম্বন্ধীয় বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে কেনই বা ধর্মের প্রতি তার জাতিকে আকর্ষিত করবেন। তার মানে বোঝাই যাচ্ছে যে তখনও মানুষ এই সৌরজগৎ নিয়ে বিভিন্ন প্রশ্নাবলী করে থাকত, এই সৌরজগৎ নবমণ্ডল আকাশ মহাকাশ নিয়ে জানার কৌতূহল মানুষের তখনও ছিল। এজন্য যে সঠিক তত্ত্ব নূহ আলাইসাল্লাম তার জাতিকে দিচ্ছেন, ঠিক আছে, যে যাতে করে তারা বুঝতে পারে যে এই বিষয়গুলো, এই সৌরজগৎ, এই নবমণ্ডল, এই মহাকাশ আল্লাহ পাকই সৃষ্টি করেছেন, আর তিনি সঠিক তত্ত্ব তাদেরকে দিতেছেন, যেহেতু তাদের কৌতূহল রয়েছে, তাদের জানার আকাঙ্ক্ষা রয়েছে যে এই নবমণ্ডল, এই আকাশ, এই মহাকাশ, সৌরজগৎ, পৃথিবী, এই গ্রহ নক্ষত্র, এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে আছে, কিভাবে থাকছে, ঠিক আছে, এই বিষয়গুলো জানার আগ্রহ ওদের ছিল। ওরা একে অন্যকে প্রশ্ন করত বা জানার জন্য এই গবেষণা করত। এজন্যই তো নূহ আলাইসাল্লাম তার জাতিকে এই বিষয়, এই এই বিষয়ে জ্ঞাত করে, এই নবমণ্ডলের বিষয়ে ওদেরকে তত্ত্ব দিয়ে ধর্মের প্রতি আকর্ষিত করছেন। আমরা যে এই প্রতিযোগিতা করছি, কে সর্বপ্রথম নবমণ্ডল সম্পর্কে বিভিন্ন তথ্যাদি আবিষ্কার করলো, কে সর্বপ্রথম মহাকাশে গমন করলো, কে সর্বপ্রথম আকাশের সপ্তস্তর আবিষ্কার করলো, আবিষ্কার মানে এখানে ডিসকভার, ইনভেনশনের কথা নয়, এখানে ডিসকভারের কথা বলা হচ্ছে, যে কে সর্বপ্রথম আবিষ্কার করলো মানে কে সর্বপ্রথম এ বিষয়ে অন্যকে জ্ঞাত করালো, কে সর্বপ্রথম বুঝতে পারলো যে আকাশে সপ্তস্তর রয়েছে, এই বিষয়গুলো। সে যাই হোক, তো আমরা এই বিষয় থেকে একটি বিষয় বুঝতে পারলাম যে যে প্রতিযোগিতা রয়েছে, কে সর্বপ্রথম আবিষ্কার করলো, আর কোন ধর্মগ্রন্থে পাওয়া গেল, কোন ধর্মগ্রন্থে পাওয়া যায়নি, এই বিষয়গুলো আসলে এমন কিছু নয়। কারণ আজ থেকে 5000 বছর পূর্বে নূহ আলাইসাল্লাম এই নবমণ্ডলের বিষয়ে তার জাতিকে বলেছেন। তাছাড়া নূহ আলাইসাল্লামের কথা বাইবেলে পাওয়া যাচ্ছে, বুক অফ জেনেসিসেও পাওয়া যাচ্ছে। তার মানে নূহ আলাইসাল্লামের কথা একজনের পর একজন, একজনের পর একজন, এভাবে ধীরে 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 একজনের কাছ থেকে অন্যজনের কাছে এসেছে। তার মানে কি যে পাইথাগোরাস বলুন বা আরও অন্যান্য গ্রিক দার্শনিক বলুন, যারাই বলুন না কেন, এরা প্রথমে হলেও আমরা অ্যাকর্ডিং টু ধর্মগ্রন্থ বা অন্যান্য প্রত্নতাত্ত্বিক চিন্তাধারা থেকে বোঝা যাচ্ছে যে যদি নবমণ্ডলের বিষয়ে সর্বপ্রথম মানবজাতিকে কেউ কোনো বিষয়ে জ্ঞাত করিয়ে থাকে,
তাহলে সেই ব্যক্তি হচ্ছেন নূহ আলাইহিসসালাম। সম্মানিত দর্শকবৃন্দ, যারা তর্ক করে, বিতর্ক করে বা গর্ব করে যে কে সর্বপ্রথম সৌরজগৎ সম্বন্ধীয়, নবমণ্ডল সম্বন্ধীয়, মহাকাশ সম্বন্ধীয় তথ্য মানুষকে জ্ঞাত করিয়েছিল, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন যে নূহ আলাইহিসসালাম হচ্ছেন সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম এ পৃথিবীতে সৌরজগৎ সম্বন্ধীয় তথ্যাদি আবিষ্কার করেছিলেন বা মানবজাতিকে জ্ঞাত করিয়েছিলেন। বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ ও অধ্যয়ন করে এই ভিডিওটি প্রস্তুত করতে আমাদের অনেক পরিশ্রম ও সময় ব্যয় হয়েছে। তাই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন ও আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। উইশ ইউ অল দ্য বেস্ট।